ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া ইংলিশ সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এয়ার রনি। আজকের আলোচনা বিষয় হচ্ছে রুলস অন ফ্লো চার্ট। ফ্লো চার্ট এ বিষয়টা এইচএসসিতে যারা আছো, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা আছো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা ইংলিশ এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে 2 নম্বরের কোশ্চেন। তো এই বিষয়টাতে অনেকে অনেক রকম ভুল করে, সঠিকভাবে অনেকে অ্যান্সার করতে পারে না। তবে এটা অ্যান্সার করাটা কিন্তু খুব সহজ একটা বিষয়। তো আজকে তাই তোমাদের সাথে আমি এই বিষয় নিয়ে কিছু কথা শেয়ারিং করতে যাচ্ছি। তো শুরুতে আমরা আসলে জেনে নিই যে এই কোশ্চেনের যে টাইপটা কি। হ্যাঁ, তো এই কোশ্চেনের জন্য তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং প্যাসেজের আগে লেখা থাকবে এরকম করে, যেমন রিড দি টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট, দি ফ্লো চার্ট শোয়িং দ্য কন্ডিশন অফ অ্যাডোলেসেন্স গার্ল ইন বাংলাদেশ। তো এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এখানে দেখো যে শোয়িং কথাটা লেখা আছে, এই যে শোয়িং কথাটা দেখতে পাচ্ছি, এ তো এই যে শোয়িং, এই শোয়িংয়ের পরে যে বিষয়টুকু থাকবে সেই বিষয়টুকুই হচ্ছে কিন্তু তোমার ফ্লোচার্টের বিষয়। তো এই বিষয়ের উপর করেই তোমাকে ফ্লোচার্টটা করতে হবে। একটা তোমাকে করে দেওয়া থাকবে, বাকি 5টা তোমার নিজের করতে হবে। তো এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ওয়ান ইজ ডান ফর ইউ। তো মূল জিনিসটা হচ্ছে যে এখানে বিষয়টা তোমাকে বুঝতে হচ্ছে কি চাওয়া হচ্ছে। এখানে চাওয়া হচ্ছে দি কন্ডিশন অফ অ্যাডোলেসেন্স গার্ল ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে অ্যাডোলেসেন্স বা কিশোরী মেয়েদের কি অবস্থা। তো এখানে আমি একটা প্যাসেজ নিয়েছি, ফ্লোচার্ট নিয়েছি, ফ্লোচার্ট প্রবলেম নিয়েছি, রাজশাহী বোর্ড 2017-তে এটা এসেছিল। তো প্রথমে এখানে এরকমভাবে দেওয়া আছে গেটিং মেরিট আর্লি, এরপরে যে পরেরগুলো তোমাকে করতে হবে, যেমন 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এখানে দেখতে পাচ্ছি। তো এখানে পরীক্ষা অবশ্য বক্স আকারে থাকবে, তোমরা একটা বক্স আকারে লিখবে। তো এখানে 5টা করতে হবে, 5টায় যদি তুমি করতে পারো 5টার জন্য তুমি 10 পাবে, যদি একটা করতে পারো অবশ্যই 2 পাবে, 2টা করতে পারো 4। তো এখানে যদি হয় তাহলে অবশ্যই তুমি এখানে নাম্বার দেবে। কিন্তু এখন কথা হচ্ছে যে এই ফ্লোচার্টের নিয়মাবলী কী। এই ফ্লোচার্টের নিয়মাবলীর জন্য প্রথমে তুমি এ ফ্লো চার্ট অন, তারপর এখানে আমরা গ্যাপ দেখতে পাচ্ছি। তো এই যে গ্যাপ, গ্যাপের জায়গাটুকু, এই যে আমরা গ্যাপ দেখছি, এই গ্যাপে তোমাকে এই গ্যাপে জাস্ট ওই বিষয়টুকু লিখে দিবে যে কী চাওয়া হচ্ছে, দি কন্ডিশন অফ অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ। হ্যাঁ, তা এরপরে যদি তোমাকে ভার্ব ওয়ান, শুরুতে ভার্ব ওয়ান থাকে, প্রথমটাকে তোমাকে যেটা এক্সাম্পল শুরু তারা দিয়ে দিছে, করে দিছে, তো ওটা যদি ভার্ব ওয়ান থাকে তাহলে তোমাকে প্যাসেজ থেকে ভার্ব ওয়ান নিতে হবে, মূল বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ রেখে প্যাসেজ থেকে তোমাকে ভার্ব ওয়ান নিতে হবে। ভার্ব ওয়ান ফর্মে থাকে তো তোমাকে ভার্ব ওয়ান নিতে হবে। যদি ভার্ব ওয়ানে না থাকে তাহলে সেক্ষেত্রে ভার্ব ওয়ান আইএনজি, কিংবা ভার্বের সাথে বিইং, কিংবা হ্যাভিং প্লাস ভার্ব 3 এরকম থাকতে পারে, তাহলে তোমাকে এভাবেই নিতে হবে। এরপরে যদি 2+ ভার্ব 1 থাকে তাহলে তোমাকে 2+ ভার্ব 1 নিতে হবে। আর যদি কোনো ফ্রেজ থাকে তাহলে সেক্ষেত্রে ফ্রেজ যেগুলো আছে সেই ফ্রেজেসগুলো নিতে হবে। তো এই হচ্ছে মূল নিয়ম। যদি প্রথমে ভার্ব 1 থাকে তাহলে পরবর্তীতে সবগুলোই ভার্ব 1 নিতে হবে, এই যে 2, 3, 4, 5, 6 প্রত্যেকটা বক্সে ভার্ব 1 থাকতে হবে। আর যদি ভার্ব 1 আইএনজি বা বিইং বা হ্যাভিং প্লাস ভার্ব 3 থাকে তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটার মধ্যে এই ফর্মেটটা থাকতে হবে। আর যদি 2+ ভার্ব 1 থাকে তাহলে প্রত্যেকটার মধ্যে 2+ ভার্ব 1 থাকবে। আর যদি ফ্রেজেস থাকে তাহলে প্রত্যেকটার মধ্যে ফ্রেজেস থাকবে। এখানে কোনো সাবজেক্ট দেওয়া যাবে না, এখানে কোনো সাবজেক্ট দিবে না, অর্থাৎ সাবজেক্ট বাদ দিয়ে তোমাকে দিতে হবে। হ্যাঁ, তো কোনো সাবজেক্ট রাখা যাবে না। তো এই হচ্ছে মূলত নিয়ম কানুন, এটা তেমন কিছুই না। আর একটু কথা জাস্ট বলবো যে ফ্রেজেস, ফ্রেজ মানে কি, মানে একের অধিক যদি কোনো ওয়ার্ড হয় সেই ওয়ার্ডকে আমরা ফ্রেজ বলতে পারি। তো এই সমস্ত ফ্রেজ নিয়ে ফ্রেজটা তুমি তুলে দিবে, যার সাবজেক্টটা বাদ দিয়ে তারপর তুলে দিবে। আর মূল বিষয়টা খেয়াল রাখতে হবে যে কি চাওয়া হইলো, তোমার পোস্টে কি চাওয়া হইলো, সেই বিষয়ের উপর ভিত্তি করে প্যাসেজ থেকেই সব নিবা, তবে পোস্টও কি চাওয়া হয়েছে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো চলো এবার আমরা যে কোশ্চেনটা আমাদেরকে এখানে দেওয়া হয়েছে সেই কোশ্চেনটা আমরা সলভ করি। তো এখানে দেওয়া আছে গেটিং মেরিট আর্লি। তো এখানে আমরা বক্সে বাকিগুলো বসাবো। তো মেয়েদের যখন গেটিং মেরিট আর্লি
অ্যাডোলেসেন্স গার্লস যখন মেয়েদের বিয়ে হয়ে যায় তাড়াতাড়ি, তখন তারা আর স্কুল তার করতে পারে না। এই এখানে কিন্তু ড্রপিং আউট অফ স্কুল প্যাসেজে দেওয়া আছে, ড্রপ আউট অফ স্কুল, কিন্তু যেহেতু প্রথমটাতে আইএনজি করা আছে তাহলে দ্বিতীয়টাতেও আমরা আইএনজি করব। তাহলে এখানে হচ্ছে ড্রপিং আউট অফ স্কুল, অর্থাৎ স্কুল ছেড়ে যায়। তারপরে 3 নম্বরটা হচ্ছে, এটাও প্যাসেজ থেকে নেওয়া হচ্ছে, লসিং দেয়ার মোবিলিটি। তো এখানে 3 নম্বর আমরা নেব লসিং দেয়ার মোবিলিটি, তাদের জীবনের গতিশীলতা তারা হারায়, লসিং সোশ্যাল স্ট্যাটাস। আরেকটা নিলাম লসিং সোশ্যাল স্ট্যাটাস, এটাও কিন্তু প্যাসেজে দেওয়া আছে, জাস্ট আইএনজি করে দিছি। এরপরে গেটিং মার্জিনালাইজড, হ্যাঁ তারা মার্জিনালাইজড হয়ে থাকে। তারপরে বিকামিং ভুলনারেবল, হ্যাঁ তারা সমালোচনার যোগ্য হয়। এই সমস্ত বিষয় জাস্ট প্রত্যেকটার মধ্যে জাস্ট কী করা হয়েছে, আইএনজি করা হয়েছে। এরকম যদি এখানে শুধু মাত্র ভার্ব ওয়ান রাখতে হতো তাহলে প্রত্যেকটার মধ্যে শুধু ভার্ব ওয়ান রাখতাম, যদি এখানে প্রত্যেকটায় হ্যাভিং প্লাস ভার্ব থ্রি থাকতো তাহলে প্রত্যেকটার মধ্যে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি করতে হবে। অর্থাৎ 2+ ভার্ব 1 যদি থাকে তাহলে সেক্ষেত্রে 2+ ভার্ব 1 করতে হবে। তো এইটা হচ্ছে মূল বিষয় যে প্রথমটাতে কীরকমভাবে আসে ঠিক ওইরকমভাবে প্রত্যেকটা করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। আর যদি ফ্রেজ থাকে তাহলে সেক্ষেত্রে এই কয়েকটা যদি না মিলে তাহলে সেক্ষেত্রে ফ্রেজ সিস্টেমে থাকবে। তো ফ্রেজ সিস্টেম থাকে, শুধু এখান থেকে তুমি সাবজেক্টটা বাদ দিবা। আর মূল বিষয়টা তোমার খেয়াল রাখতে হবে যে বিষয়টা কি, কোন বিষয়টা তোমার চাওয়া হয়েছে। তো এই হচ্ছে মূলত ফ্লো চার্ট। আশা করি আজকের পর থেকে তোমার ফ্লো চার্টে কোনো সমস্যা হবে না। আগামীতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সেই বন্ধু সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। টাটা।